কোন জাতের কবুতর বেশি ডিম এবং বাচ্চা করে থাকে সেই জিনিসটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে ভাই কোন জাতের কবুতর অথবা কোন কবুতরগুলো কোন জাতের কবুতরগুলো বেশি ডিম বাচ্চা করে সেই জিনিসটা সম্পর্কে ভিডিও তৈরি করার জন্য। তাই আপনাদের রিকোয়েস্ট নিয়ে এই ভিডিওটা চলে আসলাম। অনেকে হয়তো বা জেনে থাকেন যে কোন জাতের কবুতর বেশি ডিম বাচ্চা করে, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি। আশা করি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যে জাতের কবুতর বেশি ডিম বাচ্চা করে সেই সম্পর্কে অনেক ভালো ভালো তথ্য পেয়ে যাবেন। বন্ধুরা, চলুন কথা না বেরিয়ে আমাদের মেইন টপিকে। বন্ধুরা, আপনারা হয়তো বা একটা জাতের কবুতরে বেশি ডিম বাচ্চা করে সেই জিনিসটা জেনে থাকতে পারেন, তবে আমি আজকে আপনাদেরকে বলবো দুই জাতের কবুতর আমার জানা মতে এবং আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে যেটা আমি পেয়েছি, দুই জাতের কবুতর বেশি ডিম এবং বাচ্চা করে থাকে এবং ভালো ভালো বাচ্চা প্রদান করে থাকে। বন্ধুরা, সেই জিনিসটা হচ্ছে প্রথমত যেই জাতগুলা বেশি ডিম বাচ্চা করে এবং সর্বজন স্বীকৃত সেবা জাতগুলা হচ্ছে, এক নম্বরে গিরিবাত জাতের কবুতর। গিরিবাত জাতের কবুতরগুলো প্রচুর পরিমাণে বাচ্চা দিয়ে থাকে। এবং দুই নম্বরে আপনাদের মাঝে আলোচনা করব জালালি জাতের কবুতর নিয়ে। তো বন্ধুরা, প্রথমত গিরিবাত জাতের কবুতরগুলা নিয়ে আলোচনা করি। গিরিবাত জাতের কবুতরগুলো খুবই স্ট্রং হয়, ওদের পাখায় মাশাল্লাহ অনেক শক্তি থাকে, তাই ওরা অনেক বেশি উড়তে পারে। অনেকে রেসিং করার জন্য গিরিবাত জাতের কবুতর পালন করে থাকে। তো গিরিবাত জাতের কবুতরগুলো অনেক দূরে থেকে উড়ে উড়ে ওদের বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করতে পারে এবং পুষ্টিকর খাবার সংগ্রহ করতে পারে। তাই গিরিবাত জাতের বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যায় এবং দ্রুত খাবার খাওয়া শিখে যায়। এবং গিরিবাত জাতের কবুতরগুলো এক জোড়া বাচ্চা বড় হতে হতে 15-16 দিন বয়স হলেই অথবা অনেক সময় এর আগে থেকে আবার আরেকটা বাসায় ডিম পেড়ে দেয়। এই গিরিবাত জাতের কবুতরগুলো ওরা পায়রাটা ডিমে তা দিবে এবং পায়রাটা বাচ্চাকে খাওয়াবে। এভাবে করে ওরা ওদের সংসার চালাতে থাকে এবং বড় হতে থাকে বাচ্চাগুলো, এবং আরেক পাশে দিয়ে ডিমের ভিতরে বাচ্চাগুলো বড় হতে থাকে। ডিমের ভিতরে বাচ্চাগুলো যখন ফুটে বের হওয়ার সময় হয়, ইতিমধ্যে ওর আগের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ বড় হয়ে খাবার খাওয়া শিখে যায়, যার কারণে গিরিবাত জাতের কবুতরগুলো ডিম বাচ্চা করার জন্য সবচেয়ে পারফেক্ট। এবং গিরিবাত জাতের কবুতরগুলো দাম অন্যান্য জাতের কবুতর থেকে কম, 500-600 টাকার মধ্যে। আমাদের এলাকার রেটটা যেটা বললাম, এক জোড়া কবুতর, রানিং কবুতর 500-600 টাকার মধ্যে পাওয়া যায়, অনেক সময় 700-800 টাকার মতো হয়ে যায়। মোটামুটি 500 থেকে 1000 টাকার মধ্যে আপনারা বিভিন্ন জাতের গিরিবাজ কবুতর পেয়ে যাবেন। গিরিবাজ জাতের কবুতর অনেক ধরনের আছে, তবে গিরিবাজটাই ডিম বাচ্চা করার জন্য সবচেয়ে পারফেক্ট। আর দ্বিতীয়ত এখন আলোচনা করব জালালি কালালের কবুতর নিয়ে। আপনারা অনেক দেশি কবুতর পালন করে থাকেন, দেশি কবুতরের মধ্যে কিছু কবুতর জালালি কবুতরের মতো দেখতে হয়। এই যেমন দেখতে পাচ্ছেন এই কবুতরটা অনেকটা জালালি কবুতরের মতো দেখতে, তবে সেটা কিন্তু দেশি গোলা জাতের কবুতর জালালি কালারের। এরকম জালালির ছাপ ওলা যদি কোনো কবুতর আপনারা পেয়ে যান যাদের ডিম বাচ্চা বেশি লাগবে, তারা অবশ্যই এই জাতের কবুতরগুলো কিনে নেবেন। এই জাতের কবুতরগুলো আলহামদুলিল্লাহ ভালো ডিম বাচ্চা করে এবং ডিম বাচ্চাকে গিরিবাজ কবুতরের মতোই পালন করতে পারে। সো বন্ধুরা, জালালি কালারের যত ধরনের কবুতর আছে, জালালি 100% জালালি না হলেও আপনারা জালালের ছোপ যদি আপনাদের কবুতরের ভিতরে থাকে তখন আপনারা ওই জালালি জাতের কবুতরগুলো কিনে নেবেন, তাহলে আপনারা ওই কবুতরগুলো থেকে ভালো ডিম বাচ্চা পেয়ে যাবেন। তবে দেশি জাতের কবুতরগুলোও আরও ডিম বাচ্চা করে থাকে। ওই ফেন্সি জাতের কবুতর থেকে দেশি গোলা জাতের কবুতরই ভালো। যারা বেশি বেশি ডিম এবং বাচ্চা করতে চান তারা দেশি গিরিবাজ এবং জালালি কালারের কবুতরগুলো পালন করবেন, সেগুলো থেকে আপনারা ভালো বাচ্চা পাবেন। এগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং ওদের খাদ্য খরচও কম, আপনারা একেবারে ছেড়েই পালন করতে পারবেন। এবং ওদেরকে বেশি খাবার দিতে হয় না, ওরা নিজেরাই খাবার সংগ্রহ করে ফেলতে পারে। তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।